आनंदी कम्युनिकेशन सेंटर और रूपसा साहित्य पत्रिकार उद्योगे एवं विशिष्ट संगीत शिल्पी इंद्राणी भट्टाचार्य परिचालनाय कविगुरु रवीन्द्रनाथ ठाकुर और पंडित ज्ञानप्रकाश घोषेर जन्मदिन उद्यापित हलो कलकाता बिरला एकेडेमी सभागारे। विचारपति अशोक गंगोपाध्याय अनुष्ठान उद्बोधन करें। उपस्थित छिलेन साहित्यिक और सांबादिक शंकरलाल भट्टाचार्य, सांसद माला राय प्रमुख। আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমার এই প্রথম আসা, কিন্তু এসেই আমি বেশ একটা উষ্ণতা ছোঁয়া অনুভব করছি। এটা মনে হচ্ছে অনেক বছর ধরে এই অনুষ্ঠান চলছে এবং আগামী অনেক দিন এই অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠানে আমার একটাই দুঃখের ব্যাপার যে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আর একটা অনুষ্ঠান পড়ে গেছে, সেটাকে অ্যাভয়েড করা খুব শক্ত। সেটা আমি আমাদের শ্রীমতী ইন্দ্রাণী ভট্টাচার্যকে আমি আগেই বলেছি, জানিয়েছি। যাই হোক, তিনি তার সত্ত্বেও আমাকে সহ্য করছেন, এখানে এরকমভাবে অভ্যর্থনাও জানালেন। আমি দেখলাম যে আমার যে জামাটার সঙ্গে খুব সুন্দরভাবে মিলিয়ে গেছে, জানার কথা ছিল না। আমি আশা করি আমিও আপনাদের সঙ্গে এইভাবে মিলে যেতে পারবো, মিলেমিশে যেতে পারবো। এই যা যাদেরকে আপনারা স্মরণ করছেন তাদের সম্বন্ধে আমার কিছু বলে সময় নষ্ট করতে চাই না, কারণ আমি শঙ্করবাবু জানিয়েছেন যে এই হলটা তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। অনেক অনেক আর্টিস্ট অপেক্ষা করছে, আপনারা তাদের গান শুনুন, আমিও যতটা পারব শুনব। এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং আশা করি প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান হবে। যারা উদ্যোক্তা তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। কতিপয় গুণী মানুষ আছেন যারা নানান ক্ষেত্রে যাতায়াত করেন এবং তাদের মূল্যবান সময় তাদেরকে দেন, তাদের মধ্যে অশোকবাবু সত্যি একজন। আজকে দিনটার একটা বিশেষত্ব আছে। এটা কেন করা হলো? বছর সাতেক আগে, তার আগে ইন্দ্রাণী রবীন্দ্র জয়ন্তী এটারই আয়োজন করত, কিন্তু তারপরে হঠাৎ একদিন ও খেয়াল করল, ও যার কাছে কিছুদিন গান শিখেছে এবং যাতায়াত করত, সৌরভ বলে যে সঙ্গীত বিদ্যালয়টি আছে ল্যানসান রোডের ওপর, সেখানে ও নিয়মিত যেত, ওতে নানা রকম অনুষ্ঠান হতো, সেখানে জ্ঞানদা ওদেরকে গান শেখাতেন। তো ওর খুব ইচ্ছে ছিল যে জ্ঞানদার ওর সম্পর্কে কিছু করবে, কিন্তু কেন করার দরকার হলো সেটা বলি। সেটা হলো জ্ঞানদা ওনার মৃত্যুর বছর 12 আগে, উনি 97 সালে চলে গেছেন, আমার ধারণা 78-79 সালে উনি ওনার স্মৃতি কথা লিখলেন। সেটা হলো তেহজিবি মৌসিকি। তেহজিব হচ্ছে গিয়ে স্টাইল এবং গ্রেস, এবং উর্দুতে নানান রকম ইয়ে থাকে, তো তার যে স্টাইল বলুন, গ্রেস বলুন, বা আমরা যেটাকে বলি একটা আদব, এবং খুব সূক্ষ্ম চর্চা এই মহসিকে মহসে সঙ্গীতের। তো এই তেহজিবি মহসিকি উনি ধারাবাহিক দেশে লিখতে শুরু করলেন, এবং পরে যখন বইটা হলো তো ওনার সঙ্গে আমার যখন দেখা হতো, উনি আমাকে কয়েকবার জিজ্ঞেস করেছিলেন, তার আগে রবি শঙ্করের সঙ্গে আমার ওই কাজটা ওই রাগুন রাগ বেরিয়েছিল, তো উনি পড়তেন, নিয়মিত পড়তেন এবং কমেন্টও করতেন, বলতেন কোনটা কিরকম লাগছে না লাগছে ইত্যাদি। ওনারটা যখন বেরোচ্ছে, উনি একটু অস্বস্তিতে ছিলেন, কারণ যিনি লিখছেন তিনিও খুব পণ্ডিত মানুষ, রবীন্দ্রসঙ্গীতের খুব নাম করা ব্যক্তি, কিন্তু উনি বলছেন যে আমাকে একতরফা বলে যেতে হচ্ছে, ও আমায় জিজ্ঞেস করছে না কিছু, তাতে একই জিনিস বারবার ঘুরে আসছে হচ্ছে, তুমি কি করে করতে? আমি বললাম যে সেটা রবি শঙ্করই ঠিক করে দিয়েছিলেন। উনি বলেছিলেন যখন আমার সঙ্গে কথা হবে তুমি কোনো লিখিত প্রশ্ন হাতে রাখবে না, কোনো কাগজে থাকবে না, যা কিছু তুমি বাড়িতে করে এসো, আর তুমি প্রশ্ন করে যাও, আমি উত্তর দিয়ে যাব। তো যে সিস্টেমটা করেছিলাম যে আমি প্রশ্ন করতাম, উনি বলে যেতেন, এবং তারপর লেখার সময় আমি আমার প্রশ্নগুলো সরিয়ে দিতাম, কিন্তু প্রশ্নগুলো করার মধ্যে এমন একটা
চেষ্টা থাকতো যে ওনার বলার মধ্যে যেন একটা ধারাবাহিক কথা থাকে, সেটা প্রশ্ন দিয়েই কিন্তু গেঁথে দেওয়া যায় না। তো উনি বললেন যে তুমি সেটা কি করে করতে, আমি বললাম ওনাকে, তো উনি বললেন যে এটা তো আর করার সময় নেই, অনেকটা হয়ে গেছে, এরপরে দেখি কিছু করা যায়। তার জন্য বইটা বেরিয়েছিল, আমরা আনন্দবাজারে সেটাকে নিয়ে লেখালেখি করেছিলাম, আমার মনে আছে। উনি একদিন আমার সঙ্গে দেখা হলো একটা অনুষ্ঠান, আমার বললাম কীরকম লাগলো, আমি বললাম ভালো লেগেছে, তার অনেক কিছু আছে সেগুলো বলেনি। তো দেখো এই তো মুশকিল, ওইখানে যারা জিজ্ঞেস না করলে তো সব কিছু মনে আসে না। ঘটনা হচ্ছে, অনেকেই খেয়াল করবেন না হয়তো, একটু আগে অ্যানাউন্স করা হলো 1861 সালে রবীন্দ্রনাথের জন্ম। এই 1861 আমরা মনে রাখি, কিন্তু ওটা যে 1268 বাংলা হিসেবে সেটা আমাদের খেয়াল থাকে না। যেমন গোটা বাঙালি জাতি দুটো তারিখে মনে রাখে বাংলাতে, তিনটে তারিখ, পয়লা বৈশাখ, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, আর যে কোনো দিন আপনি জিজ্ঞেস করুন বলতে পারবেন না, বাংলায় বলতে পারবেন, সব ইংরেজিতে বলবেন। মানে এই ওই গ্রেগোরিয়ান ক্যালেন্ডার আমাদের মাথার সামনে ঝুলেও রয়েছে, তাতে কোনো দোষ নেই, কিন্তু বাংলাটা আমরা ধরে রাখছি না। তো উনি 25শে বৈশাখটা, এবার বলি, যে বছর রবীন্দ্রনাথ জন্মেছিলেন সে বছর 25শে বৈশাখ পড়েছিল 7th May। তিনটে দিনে ঘোরাফেরা করে 25শে বৈশাখ, মাঝে মাঝে দেখবেন কোনো কোনো বছরে সেটা 8ই মে হয়, এবারে যেমন 9ই মে হলো। গ্যান্ডার জন্ম হয়েছিল 8th May এবং সেটাও ছিল 25শে বৈশাখ। তো আমি বললাম যে আপনি কোনোদিনই কবিতা করে কি করে করবো, তুমি ভাবো এরকমটা, সেদিন তো আমি ওরই কথা ভাব, ওরই গানের কথা ভাব, এটা ভাবার কত বড় কি বলে অধিকার তার ছিল, সেটা আমি সারা দিন ধরে বলেও শেষ করতে পারবো না। রবীন্দ্রনাথের পরে এইরকম একটা অপূর্ব জ্ঞানী, গুণী এবং সঙ্গীত মনস্ক লোক আমরা খুব কম পেয়েছি, হয়তো পাইনি, কারণ অনেকেই জানেন না গ্যান্ডার একটা চোখ খারাপ হয়ে গিয়েছিল। উনি খুব ভালো হকি খেলতেন, খুব ভালো ফুটবল খেলতেন, ক্রিকেটও খেলতেন, কিন্তু ছেলেবেলায় ওই খেলতে গিয়ে চোখে আঘাত লাগে এবং একটি চোখ খারাপ হয়ে যায়, তখন ওকে খেলা ছেড়ে দিতে হয়, এবং সে কথা উনি লিখেছেন, বলতেন আমার যেহেতু একটি চোখে একটা অসুবিধা আছে। উনি একদিন আমায় প্রথম জিজ্ঞেস করছিলেন, সেটা মনে আছে, কুমারপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে, আমি বললাম আমাকে একবার, এই তোমার চোখের কিছু একটা অসুবিধা আছে, মানে হ্যাঁ আমার চোখে খুঁড়ি ঢুকে গিয়েছিল, তাহলে তো তুমি আমার এক স্কুলেই আছো, হ্যাঁ, কারণ ওনার চোখটা গিয়েছিল ইয়ে হয়ে নর্মাল। কিন্তু উনি বললেন তোমার অসুবিধা হয়নি, আমার না কোনো অসুবিধা হয়নি, আমি সারা জীবন পড়ে যাচ্ছি, এক চোখেই পড়ে যাচ্ছি, বলে দেখো আমায় কিন্তু পড়াটা চালিয়ে যেতে হলো, জানো তো তখন ভেবেছিলাম, উনি কিন্তু ল পাস করেছিলেন, কাদের গান শুনে ফেলেছি না জেনে, পরে শুনেছি যে ওইখানে গোলাম আলী খাঁ সাহেবের সে গান গাইতেন, গোলাম আলী খাঁ সাহেব থাকতেন ওখানে, আমির খাঁ সাহেবের সঙ্গে পরিচয় হওয়ার পরে শুনেছিলাম উনিও ওখানে গিয়ে মাঝে মাঝে উঠতেন এবং থাকতেন, এবং ওই বাড়িতেই সত্যজিৎ রায় যখন ওনার পথের পাঁচালী ছবি করলেন, ওইখানে গিয়ে উনি রবিশঙ্করের সঙ্গে দেখা করে বলেন যে আমি একটা খুব কষ্টের সৃষ্টি, অনেক টাকা এখান থেকে ওখান থেকে জোগাড় করে করছি পথের পাঁচালী বিভূতিবাবুর গল্প নিয়ে, আপনি যদি একটি সুর করেন আমার খুব উপকার হবে, কারণ আপনার নামটা ব্যবহার করলে আমার ছবির একটা মার্কেট ভ্যালু বাড়বে। তো সেটা খুব সুন্দর করে রবিশঙ্কর আমাকে বলেওছিলেন, সতীদাহ বলেছিলেন এই গল্পটায় আর কি, যে আমি জিজ্ঞেস করেছিলাম আমাদের ফিরে আসার পরে কি কথা হবে, আমি বলি উনি তো খুব জ্ঞানবাবুর বাড়িটার কথা বলছিলেন, বলে হ্যাঁ হ্যাঁ ওখানেই তো ওকে ধরেছিলাম, কি বলেছিলাম এটা করতে হবে করা যাক। তো যাই হোক, তো এই বাড়িটা হচ্ছে কি সেই অর্থে একটা কি বলবো, একটা মনুমেন্ট টু কালচার। ওইখানে আমরা প্রাচীন সিনেমা ছবি দিয়ে ওখানে যেতাম, আমি জানি না কাদের গান আমি ওখানে শুনে ফেলেছি, আমরা ওখানে বসতাম, খুব সুন্দর গান হচ্ছে, অল্প বয়সে আমার বন্ধু বান্ধব তারা একটু গান মনস্ক ছিল, আমরা ওখানে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কখনো কখনো ওই পাশে একটা জায়গাতে বসে বসে শুনতাম কি অপূর্ব গান হতো। পরে বয়সকালে জানলাম যে এইসব মহামতিরা তারা ওখানে গান গাইতেন। নিজের খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে, আসলে ইন্দ্রনাথ আমার অনেক দিনেই পরিচিত, ফলে তিনি অনেক সময় অনেক অনুষ্ঠানেই আমাদের আমন্ত্রণ জানান, সবসময় আমরা এসে উঠতে পারি না এটা ঠিকই,
সম্ভব হয় না হয়তো সময়ের সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হয়ে ওঠে না তো আমি এবারে বলেছিলাম ঠিক আছে একবার অবশ্যই আপনার ওখানে গান শুনতে যাব আমি কিন্তু আজকে কোনো বক্তা নই আমি বক্তব্য যারা এখানে একটু আগে পর্যালোচনা করলেন অশোকবাবু এবং আমাদের শঙ্করলাল বাবু আমি ঢুকতে ঢুকতে যেটা শুনলাম বা দেখলাম তাদের তিনি তারা যথেষ্টই বলেছেন আমি একটু কিছু গান টান শোনার আশাতেই এসেছি এবং এখন রবীন্দ্র জয়ন্তী হচ্ছে সব জায়গাতেই আপনারা জানেন সব জায়গাতেই আমরা পালন করছি গত 9 মে থেকে বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিদিনই অনেকগুলি অনুষ্ঠানই আমাদের এখানে আছে তার মধ্যে ইন্দ্রাদি এই বিশেষ এই দিনটিকে বেছে নিয়েছেন আজকে আপনাদের কিছু কথা শোনা জানানো এবং গানের মধ্য দিয়ে আপনাদের সকলকে একটু আনন্দ দেওয়া আমি তাই মনে করি আর সবাই ভালো থাকবে এটুকুই কামনা করি করে শেষ করছি নমস্কার রবীন্দ্রনাথ ও জ্ঞান প্রকাশ ঘোষকে গানে গানে শ্রদ্ধা জানান সঙ্গীত শিল্পী পিয়ালি বসু মেধা বসু অভিজিৎ মুখার্জি স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত তাপস দত্ত ধৃতি চ্যাটার্জি প্রফেসর মানসী রায়চৌধুরী সমীক পাল সহ বহু বিশিষ্ট শিল্পী पता